মিনিট মাসাজ দিয়ে দিয়ে এটা লাগানোর চেষ্টা করবে, তাহলে তোমার স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্বও হয়ে যাবে আর তোমার স্কিনটা এর গুণটা অ্যাবজর্ব করে নেবে, ফলে তোমার স্কিনটা কিন্তু রাত্রিবেলা রিপেয়ার হবে। চ্যানেল হ্যাপি উইথ মি, আমি সুচেতনা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা নাইট সিরাম শেয়ার করছি। দেখো, মার্কেটে অনেক নাইট সিরাম পাওয়া যায়, অনেক দামি দামি নামি নামি কোম্পানির কিন্তু নাইট সিরাম আমরা মার্কেটে কিনতে পাই। 4,000-5,000 টাকা দামেরও নাইট সিরাম বা নাইট ক্রিম আমরা মার্কেট থেকে কিনে লাগাতেই পারি। কিন্তু কি জানো তো, এই ন্যাচারাল জিনিসগুলো যত তুমি স্কিনে দেবে, তোমার স্কিন কিন্তু তত বেশি দিন ইয়াং থাকবে, টানটান মসৃণ থাকবে। আমি আজকে তোমাদের সাথে যে নাইট সিরামটা শেয়ার করছি সেটা একদম ন্যাচারাল ঘরোয়া জিনিস দিয়ে আমি বানাবো। তার মধ্যে না দেব কোনো প্রিজারভেটিভ, না দেব কোনো কালার, না কোনো এসেন্স। কাজেই এতটা ন্যাচারাল জিনিস, কাজেই তোমার স্কিন কিন্তু মানে উজ্জ্বল ঝকঝকে হতে বাধ্য। এই ধরনের স্কিন কেয়ারগুলো যদি তোমরা ইউজ করো, এর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু তোমার স্কিন দিনে 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 রিপেয়ার হবে, দিনে দিনে তোমার স্কিন অনেক বেশি আগের থেকে অনেক বেশি উজ্জ্বল ঝকঝকে ফর্সা কিন্তু হয়ে যাবে। সেই রকমই একটা নাইট সিরাম আমি তোমাদের সাথে শেয়ার করছি, গ্রীষ্মকালের কিন্তু ভীষণ উপকারী। এটা তোমার কি কি উপকার করবে আগে বলে দিই। এই সিরামটা তোমরা যদি ঠিকঠাকভাবে রেগুলার ইউজ করো, তোমাদের স্কিনের যে কোনো দাগ ছোপ খুব তাড়াতাড়ি চলে যাবে। এজিং এর যে ছাপ, তোমরা যে আমাকে বলো দিদি বয়সের আগেই ভীষণ মুখটা যেন বয়স্ক হয়ে গেছে, স্কিনটায় যেন কোনো গ্লো নই, স্কিনটা যেন ডাল হয়ে গেছে, রিঙ্কেলস এসে গেছে, সেই সমস্যাগুলো কিন্তু ভীষণ তাড়াতাড়ি রিমুভ করবে। কারণ এটা এইটার মধ্যে আমি যে যে জিনিসগুলো দিচ্ছি সেগুলো একদম ন্যাচারাল আর ভীষণ উপকারী, স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং এ ভীষণ সাহায্য করে। আর চোখের চারপাশের কালি, এটা কিন্তু এই গ্রীষ্মকালের একটা বিরাট সমস্যা, চোখের চারপাশে কালি, কারণ আমরা এত বেশি ক্লান্ত হয়ে যাই এই গ্রীষ্মকালে, তার প্রতিফলনটা কিন্তু আমাদের মুখে চোখে ফুটে ওঠে। ক্লান্তিটা দেখবে যখন কোনো মানুষ কোথাও থেকে আসে, অফিস থেকে ফেরে, স্কুল কলেজ থেকে ফেরে, বাচ্চারা তাদের মুখ চোখ কিরকম রোদে ট্যানে, একটা মুখে চোখে কিন্তু সেটা ফুটে ওঠে। সেই সমস্ত কিছু দূর করবে আজকের এই নাইট সিরাম। এটা বাচ্চা বড় সবাই ইউজ করতে পারো, টিনেজাররাও নির্দ্বিধায় এটা ইউজ করতে পারো, কোনো সাইড এফেক্ট নেই, তোমার ব্রণ পিম্পলস হবে না, ব্রণ পিম্পলসের সমস্যা থাকলে মিটিয়ে দেবে, দাগ ছোপ দূরে করবে, ট্যান ইনস্ট্যান্টলি দূর করবে, চোখের চারপাশের কালি নির্মূল করবে, ওপেন পোরের সমস্যা থাকলে সেটাকেও নিমেষে নির্মূল করবে। তো চলো দেখে নাও আমি কি দিয়ে বানাচ্ছি। তো দেখো, তার জন্য সবার প্রথম নিয়েছি আমি আধখানা শশা, হাফ শশা আমি খেয়ে নিয়েছি, আর হাফ শশা আমি এখানে দেখো কুড়িয়ে নিচ্ছি। আমাদের লাগবে শশার রস। শশার ভেতর থাকে ভিটামিন সি, যেটা কিন্তু আমাদের মেলানিন প্রোডাকশনকে রিডিউস করে, যার ফলে তোমার এই চোখের চারপাশের কালি, মুখের মধ্যে যে দাগ ছোপ, ব্রণ পিম্পলস হওয়ার প্রবণতা, ব্রণ পিম্পলসের দাগ, সব কিছু কিন্তু খুব তাড়াতাড়ি মানে ভ্যানিশ হয়ে যায়। আর দেখো, এই শশার পাল্পটা কিন্তু ফেলে দেবে না, ওটা কোনো স্ক্রাবিংয়ের কাজে লাগিয়ে নিতে পারো, হাতে পায়েও স্ক্রাবিং করতে পারো। আমাদের কিন্তু লাগবে শশার জুস। তো দেখো, আমি এখানে এক চামচ মতন শশার জুস নিয়ে নিলাম, বাদ বাকি শশার জুসটা তুমি প্যাক বানিয়ে মুখেও ইউজও করে নিতে পারো। আমি তোমাদেরকে কিন্তু কিউকাম্বার প্যাক বানানো খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। তার সঙ্গে দিচ্ছি আমি এই মানে 1/4 চামচ বা 4-5 ফোঁটা বাদাম তেল। যদি তোমার কাছে বাদাম তেল না থাকে বা আলমন্ড অয়েল না থাকে, সেক্ষেত্রে তোমরা অলিভ অয়েলও ইউজ করতে পারো। আর দিচ্ছি আমি দেখো 2 চামচ ভর্তি ভর্তি করে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল না গ্রীষ্মকালে তোমার স্কিনকে ভীষণ ভালোভাবে হাইড্রেট করবে, কিন্তু তেল চিপচিপে করবে না। আর দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। হ্যাঁ বন্ধুরা, এই গ্রীষ্মকালে কি বর্ষাকালে কি শীতকালে, ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু আমাদের স্কিনের খাদ্য, স্কিনের পুষ্টি বলতে পারো। স্কিনে কিন্তু খাদ্য বা পুষ্টি দিতেই হবে, আমাদের শরীরে আমরা যদি খাদ্য না দিই তাহলে কি আমাদের শরীর চলবে বলো? সেই রকমই ভিটামিন ই হচ্ছে স্কিনের খাদ্য বা পুষ্টি। তার সাথে দিচ্ছি দেখো আমি 1 চামচ মতন গোলাপ জল। এই গোলাপ জল আর ভিটামিন ই, এই দুটো না তোমার স্কিনের একটা পুষ্টি বলতে পারো। ভিটামিন ই যেমন আমরা
খেলেও ভালো আর মাথায় চুলে লাগালেও ভালো, তেমন স্কিনের জন্যও কিন্তু একটা মহৌষধ। এই প্রত্যেকটা জিনিস আমি খুব ভালো করে মিক্স করে নিলাম। প্রতিটা জিনিস তোমার ঘরে আছে, শুধুমাত্র যদি বাদাম তেল বা আলমন্ড অয়েলটা না থাকে সে জায়গায় নারকেল তেল অথবা অলিভ অয়েল দিতে পারো, ওই একদম 4-5 ফোঁটা, বেশি নয়। এবার দেখো এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। মিক্সিংটা কিন্তু খুব ভালো করে করবে। এটা দেখো বাজারের নামি দামি ক্রিমের থেকে কিছু কম না, এটা ভীষণ ন্যাচারাল, তোমরা একবার ইউজ করে দেখো। এটা খুব সহজ কিন্তু 100% কার্যকরী, তোমরা একবার ইউজ করলেই বুঝতে পারবে দেখো কত তাড়াতাড়ি অ্যাবজর্ব করে যাচ্ছে তোমার স্কিনে। দেখো মুখটা আগে ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে রাত্রেবেলা শোবার আগে, তারপরে এটা হালকা হাতে এইভাবে মাসাজ দিয়ে দিয়ে লাগাবে। আগে আন্ডার আইতে ভালো করে লাগিয়ে নেবে, তারপরে তোমরা এইভাবে হালকা হাতে মাসাজ দিয়ে দিয়ে স্কিনটা ক্রিমটা স্কিনে বসিয়ে দেবে। কারণ এতে আমি দিয়েছি শসা, শসা আমাদের স্কিনকে ঠান্ডা রাখে, হাইড্রেট রাখে। আর যদি স্কিন হাইড্রেট থাকে না তাহলে ডার্ক সার্কেলও পড়বে না, রিঙ্কেল আসবে না, স্কিন কুঁচকে যাবে না, কালো ছোপ পড়বে না। আর কি দিয়েছি আমি, অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল স্কিনকে ভীষণ তাড়াতাড়ি তোমার একটা নরম ভাব এনে দেয়। গোলাপ জল, গোলাপ জল নয়, গ্রীষ্মকালে স্কিনকে একটা গোলাপি আভা দেয়, ঠান্ডা রাখে, স্কিনের মধ্যে একটা জেল্লা ফিরিয়ে আনে। এই যে রোদের তাপে লাল লাল র্যাশ হয়, রোদের তাপে স্কিনটা সান ট্যান পড়ে যায়, কালচে ভাব এসে যায়, সেই সমস্ত কিছু কিন্তু দূর করে অ্যালোভেরা জেল আর গোলাপ জল। আর তার সঙ্গে আমি নিয়েছি শশার রস। শশা না তোমার স্কিন থেকে পিগমেন্টেশনের দাগ সরিয়ে দেবে, অ্যান্টি এজিং প্রপার্টি থাকে এই শশার রসের মধ্যে, তোমার স্কিনকে বার্ধক্যের হাত থেকে বাঁচাবে, স্কিনের মধ্যে একটা টান টান ভাব আনবে, স্কিনে একটা নমনীয়তা আনবে, সমস্ত কিছু কিন্তু তোমার স্কিনকে ব্যালেন্স রাখবে। এটা তোমরা করে দেখো, খুব তাড়াতাড়ি তোমরা খুব ভালো রেজাল্ট পাবে, স্কিনের মধ্যে একটা গ্লো দেখতে পাবে, স্কিনটা অনেকটা আগের থেকে পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে। তো বন্ধুরা দেখলে কি দারুণ এই সিরামটা তৈরি হয়েছে, যেমন সুন্দর দেখতে হয়েছে, একদম ক্রিম, বাজারের কেনা ক্রিম মনে হচ্ছে। দেখো মার্কেটের যে দামি দামি নাইট সিরামগুলো, আন্ডার আই ক্রিম, নাইট ক্রিম, এইগুলো যে আমরা কিনে ইউজ করি, সেগুলোর মধ্যে কি থাকে বলতো? এইগুলোই তো থাকে, বাট সেগুলোকে ওরা প্রিজারভেটিভ দেয়, মানে এসেন্স অ্যাড করে যাতে খুব ভালো গন্ধ হয়, যার ফলে আমরা অ্যাট্রাক্ট হই। আর খুব সুন্দর প্যাকেজিং থাকে, সেটাও আমাদেরকে অ্যাট্রাক্ট করে, তাই তো? তখন আমরা অনেক দাম দিয়ে সেগুলো কিনে কিন্তু ইউজ করি, কিন্তু সেগুলোর মধ্যে যেহেতু প্রিজারভেটিভ থাকে, কালার থাকে, গন্ধ দেওয়া থাকে, তার ফলে কিন্তু কিছু কেমিক্যাল অ্যাডেড থাকেই থাকে। আর এটা হচ্ছে একদম ন্যাচারাল, কোনো রকম এটার মধ্যে কোনো রকম কেমিক্যাল কিচ্ছু নেই, যার ফলে তোমার স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার করবে, খুব তাড়াতাড়ি তোমার স্কিনের স্কিন টোন তোমরা নিজেরাই পরিবর্তন হতে দেখতে পাবে। তো দেখো রাত্রেবেলা শোবার আগে ভালো করে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধোবে। আমার ফেসে এখন কোনো মেকআপ নেই, তোমরা দেখতেই পাচ্ছ, লিপস্টিক লিপ বাম পর্যন্ত নেই, শুধুমাত্র চোখে কাজল আছে। আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে একদম ভালো করে ধুয়ে নিয়েছি। আমি তোমাদেরকে যে ফেস ওয়াশটা বানিয়ে দেখিয়েছি, গ্রীষ্মকালের বেস্ট ফেস ওয়াশ, সেই ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে নেবে রাত্রিবেলা। এটা অল্প পরিমাণ নেবে এইভাবে, দেখো ফার্স্ট করবে কি, আন্ডার আইতে এইভাবে নিয়ে একটু আন্ডার আইতে এইভাবে মাসাজ দেবে। তার ফলে কি হবে, তোমার আন্ডার আই ডার্ক সার্কেল চলে যাবে। আন্ডার আইয়ের জন্য আলাদা করে কোনো ক্রিম লাগানোর দরকার হবে না, এটাই তোমার আন্ডার আই ডার্ক সার্কেল যেতে কিন্তু সাহায্য করবে। তারপরে পুরো ফেসে এটা ভালোভাবে অ্যাবজর্ব করিয়ে দেবে। একটুখানি 2-4 মিনিট মাসাজ দিয়ে দিয়ে এটা লাগানোর চেষ্টা করবে, তাহলে তোমার স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্বও হয়ে যাবে আর তোমার স্কিনটা এর গুণটা অ্যাবজর্ব করে নেবে, ফলে তোমার স্কিনটা কিন্তু রাত্রেবেলা রিপেয়ার হবে। এটা বাচ্চারাও ইউজ করতে পারো, ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারো, টিনেজাররাও ইউজ করতে পারো, এতে কোনো অসুবিধে নেই। তো দেখো কত তাড়াতাড়ি আমার স্কিনে এটা অ্যাবজর্ব হয়ে গেল, একদম এটা মোটা নয়, গরমকালে এটাতে কোনো কষ্ট হবে না। আর এতে আমি নিজেই শশা, শশা না এই গ্রীষ্মকালে তোমার স্কিনকে ভীষণ ভালোভাবে হাইড্রেট করে, কিন্তু তেল চিটচিটে করে না, ঠিক আছে? ঘামটা, মানে যাদের অতিরিক্ত ঘাম হয় ফেসে,
সেই ঘামটাকেও কিন্তু কন্ট্রোল করে। তো বন্ধুরা ভিডিও নিশ্চয়ই ভালো লাগলো, ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, আমি যেমন তোমাদের সাথে শেয়ার করি, আমি যেগুলো করে করে উপকার পাই তোমরাও যদি উপকার পাও তোমার বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করো। আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এই ধরনের ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি। তো আজকের মতন বাই বাই।